তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? নাঈম শাবনাজ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় জুটির একটি। রূপালী পর্দায় তারা যেমন জুটি গড়েছিলেন অনেক ছবিতে, তেমনি বাস্তব জীবনেও করেছিলেন জুটি। আবার রূপালী জগৎকে বিদায়ও জানিয়েছেন একসাথে। আজ তুলে ধরব এই জুটির হারিয়ে যাওয়ার গল্পই। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে খ্যাতি পেয়েও যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন, কিংবা একেবারে হারিয়ে না গেলেও মিডিয়ায় তাদের উপস্থিতি একেবারেই কমে গেছে, তাদের নিয়েই আমাদের এই আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। নবম পর্বে আজ তুলে ধরব জনপ্রিয় জুটি নাঈম শাবনাজের কথা। ১৯৯১ সালে বরেণ্য নির্মাতা এহতেশাম বহুদিন পর চাঁদনি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় প্রত্যাবর্তন করেন, আর এই সিনেমার জন্য তিনি বেছে নেন দুই নবাগত নায়ক নায়িকা নাঈম এবং শাবনাজকে। সিনেমাটি আকাশচুম্বী ব্যবসায়িক সফলতা অর্জন করে। বাংলাদেশের বিভিন্ন হলে সিনেমাটি একটানা পাঁচ মাস চলে। সিনেমার নতুন এই জুটির অভিনয় এবং সিনেমার গানগুলো দর্শকদের বিমোহিত করে। এদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে মধ্যবয়সী নায়কদের দেখতে দেখতে যখন দর্শকদের মাঝে একঘেয়েমি এসে গেছে, তখন তরুণ নায়ক নাঈমের আগমনকে তারা সাদরে গ্রহণ করে। একইভাবে এই জুটির কেমিস্ট্রিও তারা খুবই পছন্দ করে, ফলে ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পেয়ে যায় এক নতুন তারকা জুটি। একথা বলার অপেক্ষা রাখে না যে চাঁদনির ব্যবসায়িক সফলতায় পরিচালকদের নতুন তারকা নিয়ে কাজ করার সাহস যোগায়। চারি ধারাবাহিকতায় পরবর্তীতে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহ, মৌসুমি ও শাবনুরের মতো তারকাদের। নাঈম শাবনাজ জুটি একসাথে ২০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই জুটির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল জিত, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিশের বাসী, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ ইত্যাদি। ভালোবাসে অন্ধ হয়ে নাশু নামের এক মহিলা আজ থেকে ১৮ বছর আগে হিজল তলি গ্রামে দিনে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, তার গল্প জানেন? ১৯৯৪ সালে নাঈমের বাবা ইন্তেকাল করেন। যেহেতু তার আর কোনো ভাই নেই এবং তার একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে, তাই পৈতৃক ব্যবসা দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে তিনি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। ১৯৯৯ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা মেরাও মাস্তান। অভিনয়ের জুটি বাঁধার প্রথম থেকেই নাঈম শাবনাজের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হলেও তারা প্রেমে পড়েন এহতেশামের চলচ্চিত্র চোখে চোখের শুটিংয়ের সময়। ১৯৯৪ সালের ৫ অক্টোবর এই প্রণয় পরিণয়ে রূপ নেয়। নাঈম আর অভিনয় না করলেও শাবনাজ বিয়ের পরও অভিনয় চালিয়ে যান। পরবর্তীতে শাবনাজ অমর নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আঞ্জুমান, আশা ভালোবাসা ও মায়ের অধিকার চলচ্চিত্রে। ১৯৯৬ সালে চিত্রনায়ক আলমগীর পরিচালিত নির্মম চলচ্চিত্রের জন্য শাবনাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেই সময়ে তার আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে আজকের হাঙ্গামা, বদসুরত, রাগ অনুরাগ, জনম জনম ইত্যাদি। ১৯৯৮ সালে তিনি যখন সন্তান সম্ভবা হন, তখন তিনি চলচ্চিত্র মাধ্যম ছেড়ে দেন। এরপর কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। তার প্রথম টিভি নাটক ছিল আকাশকুসুম নাটকটি, যেখানে তিনি আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেন। পরে সংসার নিয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় এবং সন্তানদের সময় দিতে তিনি অভিনয় জগৎকে বিদায় বলে দেন। তবে ২০০৫ সালে তিনি আবার ফিরে আসেন অভিনয়ে। কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের অনুরোধে আজিজুর রহমান পরিচালিত ডাক্তার বাড়ি সিনেমাতে তিনি অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। এরপর তাকে আর অভিনয়ে কখনো দেখা যায়নি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম রোমান্টিক এই নাঈম শাবনাজ জুটি বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিল অনন্য এক উচ্চতায়। চলচ্চিত্র মাধ্যম থেকে তাদের চলে যাওয়া চলচ্চিত্রের জন্য একটি বড় ক্ষতি। ঢাকার আহসান মঞ্জিল খ্যাত নবাব পরিবারের বংশধর
খাজা নাঈম মুরাদের জন্ম 1970 সালের 8 মে ঢাকাতেই। চলচ্চিত্রে আসার আগে নাঈম গুটি কয়েক বিজ্ঞাপন চিত্র এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। তবে নাঈমের শুরু সঙ্গীত দিয়ে। তার বাবা ভালো বাঁশি বাজাতেন, সেই সুবাদেই পারিবারিকভাবেই নানা ধরনের বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন তিনি। ব্যান্ড দল অবস্কিউরের হয়ে শুরুর দিকে কিছুদিন গিটারও বাজিয়েছেন তিনি। নাঈমদের পরিবারের সাথে পরিচালক এহতেশামের পারিবারিক সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা ছিল নাঈমের বাবার সঙ্গেও। 1967 সালে এহতেশাম যখন উর্দু ভাষার জনপ্রিয় সিনেমা চকরি নির্মাণ করেন, তখন তিনি নাঈমের বাবাকে নায়ক করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা রাজি হননি। বাবাকে নায়ক বানাতে পারেননি তিনি, তবে তার ছেলেকে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন। নাঈম অভিনয়ের বাইরেও 1994 সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং প্রযোজনা করেন আগুন জ্বলে নামের একটি চলচ্চিত্র। তার ইচ্ছে ছিল প্রতি বছর একটি করে ভালো মানের ছবি প্রযোজনা করার, কিন্তু তিনি নিজে চলচ্চিত্র মাধ্যম ছেড়ে দেয়াতে এটি আর সম্ভব হয়নি। শাবনাজের প্রকৃত নাম সাবরিনা তানিয়া। চলচ্চিত্রের জন্য পরিচালক এহতেশাম তার নাম বদলে দেন শাবনাজ। শাবনাজের জন্ম 1974 সালের 29 অক্টোবর ঢাকাতে, যদিও তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। পরিচালক এহতেশাম ছিলেন শাবনাজের বাবার ফুপার বন্ধু। সেই ফুপার ছেলের বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে শাবনাজকে দেখে পছন্দ হয় এহতেশামের এবং সেভাবেই তাকে চলচ্চিত্রে নিয়ে আসা। চাঁদনির শুটিংয়ের সময় তিনি ছিলেন দশম শ্রেণীর ছাত্রী। এর আগে শাবনাজের কোনো অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও তার পরিবার ছিল সংস্কৃতিমনা। তার বাবা সরকারি চাকরির পাশাপাশি ঢাকায় মঞ্চনাটক করতেন। শাবনাজও ছোটবেলা থেকেই নাচ গান শিখতেন। শাবনাজের ছোট বোন বর্তমান সময়ের টিভি নাটকের একজন পরিচিত মুখ তাহমিনা সুলতানা মৌ। সংসার জীবনে নাঈম শাবনাজ জুটি পার করেছে রজত জয়ন্তী, অর্থাৎ 25 বছর। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে নামিরা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর ছোট মেয়ে মাহাদিয়া এ লেভেল শেষ করে ভার্সিটির ভর্তির অপেক্ষায় রয়েছে। তারও কানাডায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে। দুই মেয়ের কারোরই অভিনয়ে আসার আগ্রহ না থাকলেও বড় মেয়ে ভালো আঁকে আর ছোট মেয়ে ভালো গান করে। বর্তমানে নাঈম ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পারিবারিক ব্যবসার সাথে তিনি নিজে ফিশারিজ, ডেয়ারি ফার্ম, ফার্মিং সহ নানা ধরনের অ্যাগ্রো ব্যবসা যোগ করেছেন। এছাড়াও রয়েছে তার তাঁতের শাড়ির ব্যবসাও। স্থায়ী নিবাস ঢাকার উত্তরাতে হলেও তার বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইল জেলার দেওদুয়ারে। পিতৃসূত্রে তিনি যেমন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর বংশধর, তেমনি তার মা ছিলেন টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান। নানা বাড়ির এলাকাকে তিনি ফার্মিংয়ের জন্য বেছে নিয়েছেন। শাবনাজও পরিবারের দেখাশোনার পাশাপাশি এই ব্যবসাতে সময় দিচ্ছেন। দুজনের কারোরই আর অভিনয়ে ফেরার ইচ্ছে নেই, তবে নাঈমের ইচ্ছা আছে ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা করার। গত বছর তিনি একটি চলচ্চিত্র বানানোর ঘোষণা দিলেও করোনা পরিস্থিতি আর ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটি আর পারেননি। শীঘ্রই হয়তো পরিচালক নাঈমের দেখা পাচ্ছি আমরা। নাঈম এবং শাবনাজ দুজনের জন্যই সিনেপয়জনের পক্ষ থেকে মধুময় ভালোবাসা এবং শুভকামনা। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে ফুলেরই মতো। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হারিয়ে যাওয়া তারকার আগের পর্বগুলো দেখতে পর্দায় দেখালো প্লেলিস্টে ক্লিক করবেন। ইউটিউবের পাশাপাশি আপনারা কিন্তু চাইলেই আমাদের ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।